আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সাথে 6 মাসের একটি প্রেগন্যান্সি আল্ট্রাসনোগ্রাম ভিডিও শেয়ার করে নিই। এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে রোগী কিন্তু আগে কোনো আল্ট্রাসনোগ্রামও করা ছিল না এবং তার মাসিকের ডেটও কিন্তু জানা ছিল না। সো এই আল্ট্রা রিপোর্টটা কিন্তু তার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো দেখার জন্য সাথেই থাকুন। কি নাম আপনার? তানজিলা। বয়স? 25 বছর। এটা কি প্রথম বাচ্চা? না, দ্বিতীয় বাচ্চা। আগের বাচ্চা কি নরমাল ছিল নাকি সিজার ছিল? নরমাল ছিল। আচ্ছা, আগের বাচ্চার বয়স কত? 10 বছর। অনেকদিন পরে আবার বাচ্চা নিলেন। আচ্ছা, যাই হোক, এই যে এই বাচ্চা পেটে আসার আগে মাসিক রেগুলার ছিল? না, প্রতি মাসে মাসে মাসিক হয়নি। কিন্তু এই বাচ্চা পেটে আসার আগে শেষ মাসিক কবে হয়েছিল মনে আছে? আগে আলট্রা করেছেন? আচ্ছা, আলট্রাও করেননি, মাসিকের ডেটও মনে নেই, সমস্যা নেই। আমরা এখানে আলট্রাসাউন্ড করে আপনার বাচ্চার যে বয়স পাচ্ছি সেটা হলো 23 সপ্তাহ 6 দিন, মানে হচ্ছে আপনার 6 মাস, ঠিক আছে? এবং ডেলিভারি ডেট আসছে জুলাই মাসের 11 তারিখ, তার এক সপ্তাহ আগে অথবা পরে হতে পারে, ঠিক আছে? এমনিতে আপনার কোনো অসুবিধা আছে? বাচ্চা পেটে আসছে পরে রক্ত পানি কিছু ভেঙেছিল? বাচ্চার নড়াচড়া ঠিক আছে? আচ্ছা, আপনার বাচ্চার বয়স আসছে 736 গ্রাম, ঠিক আছে? মানে এখনো কিন্তু 1 কেজি হয়নি, বেশি করে খাওয়া দাওয়া করতে হবে, ওষুধপত্র খেতে হবে। একটা শব্দ শোনা যাচ্ছে না? এটা বাচ্চার হার্টবিট। হার্টবিটও আলহামদুলিল্লাহ ভালোই আসছে, 144। কি বাচ্চা! হ্যাঁ, এই প্রশ্নটা অপেক্ষায় তো ছিলাম কখন করবেন। ঠিক আছে, আমি করতেছি। হ্যাঁ, বোঝা গেলে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। পানিও ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে, আগে যা খেতেন তার চেয়ে বেশি বেশি খেতে হবে, নাহলে বাবা বড় হবে কিভাবে? এই যে আপনার বাবু সুন্দর দেখাও যাচ্ছে। আচ্ছা, যাই হোক, মেয়ে হবে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে দেখেন আপনার বাবু হচ্ছে, এই যে আপনার বাবু হচ্ছে মাথাটা, হ্যাঁ, এটা কপাল, এই যে নাক, এই যে মুখ, বুঝা যায়? ঠিক আছে, এই যে এটা হলো হার্টবিট, টিপ 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 করছে। এরপরে হচ্ছে এই যে নিচের দিকে যেটা, সেটা হচ্ছে মেরুদণ্ড, যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, এই যে, আর এদিকে হচ্ছে হাত পা গুলো দেখা দিচ্ছি। তো মোটামুটি কিন্তু বাবু ভালোই আছে, হ্যাঁ, সমস্যা ওরকম ভাবে নাই। এই যে আপনার বাবার হাত এরকম করে ছড়ায় রাখছে, বুঝছেন? ওভারঅল মোটামুটি ভালোই আছে। আর এই যে লম্বা করে শোয়াই দিছি বাবুটা, যেভাবে শুয়ে আছে, এদিকে মাথা, ঠিক আছে, বাবু ভালো আছে।